Hey everyone, this is Mithel Hasan. Welcome to my another vlog. So, video korte chhi onek din por, onek din video kora hoy na. So, aaj chole eshi Bhairobe. Bhairobe ekhon amra ashi Bhairob bazarer dike. Chotushomo. Bhairob bazarer dike actually, right? So, amra ekhon amar khalar bashay berate eshi. Khalar bashar je khala baje flat e thaken Bhairobe. তিনি যে ফ্ল্যাটটি কিনেছেন তার সেই ফ্ল্যাটের একদম টপ ফ্লোরে মানে আমি ছাদে আমি তারে আছি রুফটপে পিছনে ছাদ দেখা যাচ্ছে তো আজ আমি কিছু কিছু জায়গা ঘুরব সেই জায়গাগুলো আপাতত সাসপেন্স রাখছি তো আজকের জার্নিটি পুরো আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথেই থাকুন সো লেটস গেট স্টার্টেড বহুদিন ধরে কোথাও ট্রাভেল করা হয় না তাই ব্লগও আপলোড করা হচ্ছিল না হঠাৎ করে আমার ট্রাভেল ফিক্সড হলো এবারে ডেস্টিনেশন হলো বৈরব সিটি ঘুরে দেখা এবং সেখানকার কিছু দর্শনীয় স্থান প্রত্যক্ষ করা মূলত বৈরব সিটি ঘুরে দেখার মূল উদ্দেশ্য ছিল খালাতো ভাইয়ের বৈরবের যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটটিতে ভ্রমণ করা অবশেষে খালামণির নিমন্ত্রণে বৈরবে যাওয়ার দিন স্থির করলাম ভৈরবের ভ্রমণটা আরো আকর্ষণীয় করতে ট্রান্সপোর্ট হিসেবে বেছে নিলাম ট্রেন জার্নি চার দিন আগে টিকিট কাটা হলো ট্রেনের নাম কিশোরগঞ্জ এক্সপ্রেস এবারে ট্রাভেলের সফর সঙ্গী আমার মা খালামণি ও খালাতো ভাই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের জার্নি শুরু হলো যেতে যেতে জানতে পারলাম এবারে যাত্রায় আমরা দেখতে চলেছি আশুগঞ্জ সার কারখানা মেঘনা ব্রিজ যা সৈয়দ নজরুল ইসলাম সেতু নামে পরিচিত এবং মেঘনা নদীর মাঝে জেগে ওঠা চর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো ঠিক সকাল 11:30 গন্তব্য ভৈরব জংশন যাওয়ার পথে প্রথমে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং আরো বেশ কয়েকটি রেল স্টেশন পার হতে হবে আমাদের পুরো 2 ঘন্টার জার্নি তাই আমাদের নির্ধারিত সিটে বসে বাইরের পরিবেশ দেখতে লাগলাম বিমানবন্দর রেল স্টেশন পার হয়ে কিছু দূর যাবার পর দেখতে পেলাম গ্রামীণ সবুজ ক্ষেত পথ দিগন্ত বিস্তৃত মাঠ এবং সবুজ প্রকৃতি সেগুলো দেখতে দেখতে আমরা ট্রেন জার্নিটা উপভোগ করতে লাগলাম পুরো 2 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম ভৈরব জংশনে সেখান থেকে বেরিয়ে অটো করে চলে এলাম খালামণির ফ্ল্যাটে যা ভৈরব মেন সিটিতে অবস্থিত তো জার্নিটা ভীষণ ভালো ছিল তো প্রথমতে আমার একটু মন খারাপ হয়ে গেল তো আমি যে এটাতে মূলত ভিডিও করি আমার যে গিম্বলটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে আনফর্চুনেটলি তো গিম্বলটা আপাতত আর ইউজ করতে পারতেছি না খুব কষ্ট লাগতেছে যাই হোক তারপর আমি আপনাদের পুরো ভিডিও দেখার চেষ্টা করব তো এখন যেহেতু আমরা খালার বাসায় রুফটপে আছি এখানে সুন্দর সুন্দর বসার জায়গা আছে এখানে অনেকটা ট্রেনের প্ল্যাটফর্মের মতো বসার জায়গা তো চলুন যাওয়া যাক এখন আমরা যাচ্ছি নিচে এখানে দুপুরের খাওয়া দাওয়াকে শেষ করি তারপর আমরা আমাদের জার্নিতে বেরোবো আমাদের সাথেই থাকুন দুপুরের খাওয়া শেষ করে খালামণির বাসা হতে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে এবারের গন্তব্য ভৈরবে আশুগঞ্জ সার কারখানা এই হচ্ছে বাস বাসের ভাড়া 20 টাকা এটা শুধুমাত্র আমাদেরকে ভৈরব থেকে আশুগঞ্জ পর্যন্ত মাঝখানে যে ব্রিজটা রয়েছে মেঘনা ব্রিজ অর্থাৎ সৈয়দ নজরুল ইসলাম ব্রিজ সেটি পার করে দেবে এই হচ্ছে ব্রিজ আর আমরা দেখতে পাচ্ছি মেঘনা নদী আর ওই যে মেঘনা নদীর মাঝখানে দেখা যাচ্ছে মেঘনা নদীর চর এই চরই আমরা ভ্রমণ করব আপাতত আমরা যাচ্ছি ব্রিজের ওপারে আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতু অর্থাৎ মেঘনা ব্রিজটি পার করে
জনপ্রতি 30 টাকা ভাড়ায় অটো করে আমরা রওনা দিলাম আশুগঞ্জ সার কারখানার উদ্দেশ্যে। কারখানা যেতে যেতে আমরা দেখতে পেলাম আশেপাশের চারিদিকের বিস্তৃত কলকারখানা এবং দিগন্ত বিস্তৃত আকাশ। চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য আশুগঞ্জ সার কারখানায়। এখন আমরা আছি মূলত আশুগঞ্জ সার কারখানার যে কলোনি, সেই কলোনিতে। আমরা এখন এই পথ ধরে এগিয়ে চলেছি। তো হেই এভরিওয়ান, আমি এখন চলে আসছি আশুগঞ্জ সার কারখানাতে। এই যে আমার পিছনে আশুগঞ্জ সার কারখানার জনতার যে ব্যাংকটা আছে, ব্যাংকের শাখাটা দেখা যাচ্ছে। তো আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি। যেহেতু আমার গিম্বলটা একটু খারাপ হয়ে গেছে, তাই এই ভিডিওটা একটু নর্মাল হবে, আমি স্টেবিলিটি ধরে রাখতে পারতেছি না। তো আশা করি আমার এই সমস্যাটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি মেইন সার কারখানার দিকে। আমাদের সাথেই থাকুন এবং এনজয় করতে থাকুন। সো এটি হচ্ছে আশুগঞ্জ সার কারখানার একটি কলেজ। এটার নাম হচ্ছে আশুগঞ্জ সার কারখানা সরকারি কলেজ। আর ওই তো দূরে যে মাঠ দেখা যাচ্ছে, এটি এই কলেজের মাঠ। এটি হচ্ছে আশুগঞ্জ সার কারখানার সরকারি মাদ্রাসা। তো আমরা এখন আছি আশুগঞ্জ সার কারখানার সেই কলোনিতে। এই হচ্ছে কলোনির বিভিন্ন বিল্ডিংয়ের মেইন এরিয়া। তো আমরা এখন এগিয়ে চলেছি। আমাদের ইচ্ছা ছিল সার কারখানার যে মেইন কারখানাটি রয়েছে সেটি ঘুরে দেখার, কিন্তু কোভিডের কারণে জনসাধারণ প্রবেশ নিষিদ্ধ থাকায় সেখানে আমরা যেতে পারলাম না। এই যে ভবনে দেখা যাচ্ছে, এটি হচ্ছে আশুগঞ্জ সার কারখানার সরকারি মসজিদ। আর ওই তো দূরে যে ভবনটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আশুগঞ্জ সার কারখানার সরকারি চিকিৎসা কেন্দ্র। আমাদের এখানে ভৈরবপুর এটা কিশোরগঞ্জ জেলা। ভৈরবটা পড়ছে কিশোরগঞ্জ জেলায়, এটা পড়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তার মানে অল্প 20 মিনিটের জার্নিতে আমরা সীমানা থেকে কম সময় লাগবে। দুই জেলা ঘুরে হয়ে গেলো, এক জেলা দুই পাখি, দুই দুই জেলা ঘুরে হয়ে গেছে। এটা কি মোস্ট হন্টেড প্লেসেস আশুগঞ্জ সরকারের হন্টেড প্লেস? না না, ভয়ঙ্কর ঠিক আছে, কিন্তু এমনিতে ভূত তো শুনে তোমার। তোর জায়গাটা এমনি সুন্দর আছে, বাট ছিমছাম পরিবেশ, রাত্রেবেলা একটু ভয় ভয় লাগতে পারে। সো বের হয়ে গেলাম আশুগঞ্জ সার কারখানার সরকারি কলোনি হতে। এখন নৌকা ফুটবো, নৌকা ফুটে আমার ওই চরের উদ্দেশ্য রওনা হবে, তাই এখন নৌকা ফুটতেছি। তো আমরা এখন মেঘনা নদীর যে চর, সেই চরের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা নদী পারাপার হওয়ার জন্য নৌকার মাধ্যমে নদী পারাপার হচ্ছি। তো এই নদীপথে নৌকার ভাড়া জনপ্রতি 10 টাকা, 10 টাকা করেই আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্য মেঘনার চরের উদ্দেশ্যে। এই তো আমরা নেমে পড়লাম মেঘনার চরে। এখন আমরা পুরো মেঘনার চরটি এক্সপ্লোর করার চেষ্টা করব। ফাইনালি আমরা চরে চলে আসছি, মেঘনা নদীর মাঝখানে এটা চর, পিছনে চর। এটা তো সম্ভবত স্কুল, সোনারামপুর প্রাথমিক উচ্চ বিদ্যালয়, এই টাইপের একটা স্কুল নামে। সেখানে মাছ ধরার জাল বানানো হইতেছে সাদা সাদা। তো আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি। সুতরাং ওই পারে আমরা ওই পার থেকে পার হয়ে এখানে ওইখান থেকে এই চরে আসলাম। এখান থেকে ওই সামনে আরও আছে, তো ওটা হচ্ছে মেলিয়া আশুগঞ্জ। আমরা এখন মেঘনা নদীর মাঝখানে আছি, এইটার ওপর অপর প্রান্তে হচ্ছে ভৈরব। পিছনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা দিয়ে আমরা একটু আগে চলে এসেছি, যে বাসের ভিডিও যে আমরা ধারণ করছি, বাস দিয়ে আমরা আসছি। বাস দিয়ে মূলত শুধুমাত্র ভৈরব থেকে আশুগঞ্জ পর্যন্ত আসতে এই ব্রিজটা শুধু পার হওয়া লাগে। ব্রিজের এই পারে আশুগঞ্জ, ও পারে ভৈরব। বাসের ভাড়া 20 টাকা জনপ্রতি। বাসের ভাড়া একটু বেশি রাখে, তো কী আর করার, কারণ এই জায়গায় তো যেহেতু চর, এটা এখনও নিচু, পানি হলে এখানে পুরো যে জায়গায় আমি হাঁটতেছি এই জায়গায় পুরোটা পানিতে ভরে যায়।
ওই জায়গা উঁচু করে এখানে বানানো হয়েছে যাতে পানিতে ভরে গেল তারা নদী নৌপথে তাদের বাড়ি পৌঁছাতে পারে। আমরা একটা সুন্দর স্পেসে চলে আসছি, সবুজ শামুক কেন আছে। আচ্ছা তো এদিকে যারা বাসিন্দা এখানে ম্যাক্সিমামই হিন্দুজম, এখানে হিন্দুর লোকেরা ম্যাক্সিমাম পিপল হিন্দুরা ওই হিন্দুরাই মিলনে এখানে বসবাস করে থাকেন। এদিকে একটি ইয়া দেখা যাইতেছে বোধ হয় সময়টা খাবারের জায়গা, যা টুরিস্ট এখানে ঘুরতে আসে তারা বোধ হয় এখানে খাওয়া দাওয়া করে। ভালো জায়গা, ভালো প্লেস, ভালো প্লেস। আর এই যে এখানে আমার নদী, ওদিকেও আমার নদী, আমরা এখন মাঝখানে দাঁড়ায় আসছি। তো আমরা যখন মেঘনার চরে ছিলাম তারপরে ভাবছিলাম মেঘনার ওই পাশে যে রেস্টুরেন্ট আমি দেখাচ্ছিলাম সেই রেস্টুরেন্টটা যাবো, বা একটুখানে খাবার দাবার অতটা ভালো না যেহেতু আর ওখানে সবগুলো প্যাকেট খাবার, তো নর্মাল ওইরকম খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। সেই কারণে আমরা সেখান থেকে বের হয়ে চলে আসি। সেখান থেকে যেভাবে আমরা নৌকা পারাপার হয়ে ওই আশুগঞ্জ থেকে আমরা মেঘনা ইয়াতে আসি, চরে আসি, ওই সেম নৌকা দিয়ে আবার ওই আশুগঞ্জে ফিরে যাই। তো ওখান থেকে আমরা পরবর্তীতে অটো করে আপনার আমরা মেঘনা ব্রিজ মানে শহীদ নজরুল ইসলাম যে সেতুটা সেটার সামনে আসি। পরে সেখান থেকে আমরা ওই যে বিআরটিসি বাস আছে সেই বাসটা শুধুমাত্র রাখাই হয়েছে শুধুমাত্র এপার থেকে ওই পার, আই মিন ভৈরব থেকে আশুগঞ্জ, আশুগঞ্জ থেকে ভৈরব, তো ওই বাসে করে আমরা নির্দিষ্ট জায়গায় চলে আসি। তো আমি আজকের ব্লগটি এই পর্যন্তই, আগামীকাল আমরা যাবো হচ্ছে আমার খালাতো ভাই গ্রামের বাড়ি, তো সেই ভিডিওটি আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো। প্রথমত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে করোনা থেকে সুরক্ষিত রাখুন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং ভিডিও সম্বন্ধে যে কোনো মতামত থাকলে ভিডিওতে একটি কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।